আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমাকে নিশ্চয় চিনতে পেরেছো আমি দেয় বিজ্ঞান দ্বিতীয় পত্র পড়াই গতবারও পড়িয়েছিলাম শ্রেণীবিনাশ তোমাদেরকে তোমাদের আজকেও আবার শ্রেণীবিনাশের যে বাকি অংশটা আছে গতবার পড়িয়েছিলাম যে তোমাদের সাব ফাইলামগুলো পড়িয়েছিলাম ইউরো করাটা সেফাইলকরটা ফাইটি ব্রাটা শেষ করেছিলাম বাটি ব্রাটা পর্যন্ত আজকে বাটি ব্রাটাটা বলেছিলাম ডিটেলসে পড়াবো নেক্সট ক্লাসে তো ওয়াটি ব্রাটা সব ফাইলামটা হচ্ছে বাট আবার দুইটা সুপার ক্লাস আছে এগুলো সুপার দুইটা ক্লাস দুইটা সুপার ক্লাস আছে সব ফাইলম ওয়াটির ব্যাটার দুইটা সুপার ক্লাস ফাইলম ফ্যালাম ওয়াটির ব্যাটার তোমাদেরকে ক্যার্টাস্টগুলো বলেছিলাম আমি যে নাটকতটা ওয়াটিরভেল কলমে রূপান্তরিত হয়ে যায় তারপরে এদের পৃষ্ঠ স্নায়ুরর্জুত থাকে পার্শ্ব গলি ফুলকার থাকে এগুলো মেইন বৈশিষ্ট্য ওয়াটির ব্যাটার তারপরে এরা ওয়াটির ব্যাটারটা আবার দেখা যাচ্ছে যে সুপার ক্লাস দুইটা আছে একটা হচ্ছে তোমার স্যাক্লুষ্ট মাটা একটা হচ্ছে ন্যাথষ্ট মাটা স্যাক্লুষ্ট হচ্ছে যে সকল এই সকল এরা এইসব এইসব মাছের এরা গোলাকার লম্বা সাধারণত লম্বা আকার হয় এবং নলাকার লম্বা এদের মুখ সাধারণত এদের চলবিহীন হয় এরা এদের মুখটা চলবিহীন হয় এবং যেটা স্যাক্লুষ্ট এদের মুখটা চলবিহীন হচ্ছে মুখ গোলাকার হয় মেরুদণ্ডটা মেরুদণ্ডটা ক্ষণ বা অনুপস্থিত আছে কিন্তু অল্প বা অনুপস্থিত এরকম হ্যাঁ অল্প সহিষ্ণু থাকে এবং বা অনুপস্থিত থাকে তাহলে এই যে আমরা বলি মৃত্যু এদের বিহীনরা এই সাইক্লোষ্টমতাটা দেখা যাচ্ছে যে আবার সাইক্লোস্টোমাটা বলেছিলাম যে কি সুপার ক্লাস সুপার ক্লাস ব্রাটার সব ফাইলাম বটিব্রাটার আন্ডার দুটা সুপার ক্লাস সাইক্লোস্টোমাটা আর ন্যাথমাতা সাইক্লোস্টোমাটার আন্ডারে আবার দুইটা ক্লাস আছে হ্যাঁ দুইটা ক্লাস আছে তাহলে এরা এরা স্যাক সময়টা বলেছিলাম এরা কাল লম্বা আর এদের গোলাকার দেহটা পিচ্ছিল আর এদের বৈশিষ্ট্য আছে যে এদের এরা আবার ক্লাস দুইটা ক্লাস ম্যাকজিনে আর প্যাট্রোমাইজনটি ডি ম্যাকজিনে আর প্যাট্রোমাইজন টিডি হ্যাক ফিশ বলা হয় ম্যাকজিনে হ্যাক ফিশ বলা হয় আবার প্যাট্রোমাইজনটি ডিকে ল্যাম্প্রে বলা হয় প্যাট্রোমাইজনটি ডিকে ল্যাম্প্রে বলা হয় তাহলে হ্যাক ফিশ মেক্সিনে যে হ্যাক বলা হয় এদেরকে এরা এদের দেহ সাধারণত লম্বা পিচ্ছিল দেহটা পিচ্ছিল মেক্সিনের দেহটা পিচ্ছিল এবং এরা এদের পৃষ্ঠীয় পাখনা বিহীন এই এরা হচ্ছে পৃষ্ঠীয় পাকনা বিহীন মাছ আচ্ছা আর এদের দেখা যাচ্ছে যে মুখে মুখ প্রান্তে সাধারণত জোড়া কষিকা থাকে মুখ প্রান্তে সাধারণত চার জোড়া কষিকা থাকে গোলাকার মুখটা আগে বলেছি গোলাকার মুখ মুখ প্রান্তে চার জোড়া কোরশিটা থাকবে এবং গলির দুই পাশে পাঁচ থেকে পনেরো জোড়া অন্ধ্র পাঁচ থেকে পনেরো জোড়া ফুলকারন্দ্র থাকে এদেরকে বলা হয় মিক্সিনি আর এক্সাম্পেল হিসাবে আমরা মিক্সিনি যেটা বলি সেটা এক্সাম্পেল হিসাবে যে প্রাণীটা ওটার নামও মিক্সিনি এরপর হচ্ছে অন্য ক্লাস এটা হচ্ছে পেট্রোমাইজন টি ডি এটা সেই একই তোমার সাইক্লোস আন্ডারে সেটা হচ্ছে পেট্রোমাইজন টিডি এদের দেহটা লম্বা লম্বা সরু আসবিহীন পিচ্ছিল এদের এদের এক এদের কিন্তু একটা পার্থক্য আছে যেটা এদের এক বা দুইটাই পাখনা আছে এক বা দুইটাই পাখনা আছে ওদের কিন্তু মিক্সজিনিদের কিন্তু পাখনা নেই আচ্ছা এদের পৃথক ফল ফুলকার অন্ধ্র আছে এবং সাত জোড়া আর ওদেরটা ছিল মিক্সিনি ছিল পাঁচ থেকে পনেরো জোড়া আর মিক্সিনির কোনো লার্ভা দশা নাই আবার পেট্রোমাইজন টিডির কিন্তু লার্ভা দশাটা ওর দশা আছে ওটাকে বলা হয় অ্যামুসিয়েট লার্ভা পেট্রোমাইজনটি ডির লার্ভা দশা আছে সেটাকে বলা হয় অ্যামুসিয়েট লার্ভা এবং এক্সাম্পল হিসাবে আমরা পেট্রোমাইজন বলি পেট্রোমাইজন এক্সাম্পল আছে মাছ যেটা পেট্রোমাইজন ওটা আমরা বলে থাকি এটা এক্সাম্পল হিসাবে ধরতে পারি আচ্ছা এরপরে যেটা আছে আমি ক্লাস যেটা সুপার ক্লাস বলেছিলাম যে দুটা স্যাকলোস্ট্রোমাটা আর ন্যাথাস্ট্রোমাটা তখন ন্যাথস্ট্রোমাটা ক্লাসের আন্ডারে ষাটটি ক্লাস ন্যাতশ্রমা ন্যাতশ্রমাটা সুপার ক্লাসের আন্ডারে ষাটটি ক্লাস আছে আর আগেটাতে ছিল কয়টা দুইটা ক্লাস আর এইখানে ন্যাতশ্রমাটার আন্ডারে ষাটটি ক্লাস এর এরা সাধারণত প্রকৃত যেমন ওদের চোয়াল ছিল না ওরা চুয়ালবিন মাছ ছিল ওদের চুয়াল ছিল না চুয়ালবিন মাছ ছিল আর এরা এদের কিন্তু চোয়াল আছে এদের কী আছে চু প্রকৃত চোয়াল আছে এবং জোড় ও আছে এবং তরুণ অস্থিযুক্ত আছে মাছ এবং অস্থিযুক্ত মাছ এটার আন্ডারে ন্যাথাস্ট মাটার তোর কিছু মাছ হচ্ছে তরুণাস্তিযুক্ত আর বাকিগুলো হচ্ছে অস্থিযুক্ত মাছ আর এদের প্রকৃত চোয়াল আছে এবং জোর পাঙ্গুগুলো আছে এদের এই সাতটি ক্লাসের নাম হলো আমরা প্রথম বলি যে কন্ডিকথিস তারপর সে অ্যাক্টিনো টেরিজি সার্কোপ অ্যামফিবিয়া র্যাপ্টাইলিয়া এভেস আর ম্যামালিয়া এখন দেখো কন্ডিকথিস কন্ডিকথিস আমরা সাধারণত বলি এরা তরুণাস্তিযুক্ত মাছ এদের দেহে প্ল্যাকয়েড ধরনের আঁস থাকে প্ল্যাক ধরনের আঁশ থাকে আর এদের লেস এদের এদেরও দেখা যাচ্ছে যে ফুলকার রন্ধ্র হচ্ছে পাঁচ থেকে সাত জোড়া পাঁচ থেকে সাত জোড়া ফুলকার রন্ধ্র কন্ড্রিকটিসগুলো কিন্তু তরুণাস্থযুক্ত মাছ কন্ড্রাকি কন্ড্রিক্টিসগুলো কিন্তু তরুণাস্থীযুক্ত মাছ এদের আইস হচ্ছে প্ল্যাকের ধরনের আইস এবং পাঁচ থেকে সাত জোড়া ফুলকার রন্ধ্র এদের থাকে আর এদের লেজ হচ্ছে সার্কেল ধরনের অর্থাৎ পুচ্ছপাকনা হচ্ছে কি অসমান অসমান সমান না পুচ্ছ পাকনা হচ্ছে অসমান পরিচ্ছাপ যদি এরকম থাকে তাহলে এটাকে আমরা কী বলি এই যে অসমান ঠিক আছে একটা বড় থাকে একটা ছোট থাকে তাহলে এটা অসমান এটা হ্যাড্রো সার্কাল হ্যাট্রো এটা আমরা এক্সাম্পল হিসাবে আমরা বলি যে স্কলিওডন স্কলিডন হচ্ছে কি দে আমাদের স্কলিডন ল্যাটো কটস ল্যাটিকটস আমাদের এক্সাম্পল হিসাবে আমরা এটা বলি এরপর হচ্ছে তোমার দেখো কন্ডিকটিসের পরে বলেছি সাতটা ক্লাস না সেকেন্ড ক্লাস থার্ড সেকেন্ড ক্লাস হল অ্যাকটপ অ্যাকপ টেরিটি অ্যাকটপ দেখো অ্যাক নপ টেরিজি এটা হচ্ছে এরা হচ্ছে কিন্তু অস্থিময়যুক্ত কন্ডিকটিসগুলো ছিল কিন্তু তৈরাস্তি আর অ্যাক্টপ হচ্ছে অস্থিযুক্ত মাছ এই এদের কিন্তু রশি এদেরকে বলা হয় রশি পাকনা বিশিষ্ট মাছ এরা এদের আইসটা হচ্ছে সাইক্লোড বা টিনার ধরনের স্যাকলোড বা টিনার ধরনের হয় এরা স্তিময় মাছ আবার এদের লেসটা হচ্ছে হোমোসার্কাল ধরনের অর্থাৎ পুচ্ছপাগনাটা সমান পুচ্ছ পাকনাটা সমান সমান ঠিক আছে দুই সমান আর এদের হচ্ছে কি সার্কেল মানে অসমান এটা বড় একটা ছোট ঠিক আছে এটা বলে হচ্ছে এদের হোমো হোমো সার্কল ধরনের রাখবা আর এদের একটি করে দুই পাশে ফুলকার অন্দর থাকা যেটা কান কুয়া দ্বারা আবৃত এখন কন্ডেক্টের কিন্তু পাঁচ থেকে চারটি ফুলকার অন্ধর ছিল কিন্তু কান ছিল না আবার এদের একটা প্লেটেজির হচ্ছে পাঁচতে তোমাদের এদের একটি ফুলকার অন্তর দুই পাশে করে দুই পাশে আছে একটি একটি করে আর কান দ্বারা আবৃত থাকে তাহলে আমরা যে এই 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 গ্রুপের মধ্যে এই ক্লাসের আন্ডারে যে মাছটা আমরা দেখি সাধারণত এরা হচ্ছে হয় রোহিতা রুই মাছ কাতল মাছ যেটা কাতলা কাতলা বলা হয় এই মাছগুলোকে আমরা এক্সাম্পল হিসাবে কাতলা কাতলা বা রুইতা রুইতা ঠিক আছে এইগুলো হচ্ছে এক্সাম্পল হিসাবে একটি টেরিজি বলি আর সার্কপ টেরিজি তারপরেটা হচ্ছে সার্কপ টেরিজি সার্কপ টেরিজি মধ্যে দেখা যাচ্ছে যে এটি আটটি প্রজাতি এদের দুইটা গ্রুপ আছে লাংফিশ আর শিলো লাং ফিশ আর শিলো দুই আটটি প্রজাতি আছে লাংফিশের আর দুইটি প্রজাতি আছে সিলোক্যান্থের এটা মনে রাখবা আর এদের হচ্ছে এইদের পাখ পাখনা হচ্ছে মাংসর পাখনা এদেরকে বলা হয় লোপ ফিন্ড ফিশ মাংসর পাখনাটা মাংসর একদম পুরো মাংস তাহলে এদেরকে বলা হয় লোপ ফিন্ড ফিশ এদের কিন্তু আইস হচ্ছে গ্যানয়েড ধরনের আমি দেখো আগে বলেছি যেটা তোমার কন্ডিকটিস ছিল এদের আইস ছিল কি প্ল্যাকয়েড এরপর অ্যাক্টপটা রিজি যেটা ছিল ওইটা হচ্ছে সাইক্লয়েড এবং কি আর সাইক্লোপটা রিজি হচ্ছে কি গ্যানয়েড ধরনের আইস এদেরও কিন্তু একটি করে রন্ধ্র আছে দুই পাশে এবং ফুলকা দ্বারা ইয়ে সরি ইয়ে দ্বারা কানকুয়া দ্বারা আবৃত থাকে আর এদেরও বাইথালি আছে লেজ কিন্তু ডাইফাই সার্কেল ধরনের ডাইফাই সার্কেল ধরনের মানে অর্থাৎ দুইটি যে পাখনা আছে সেটা কিন্তু একত্রিত হয়ে যায় এবং গোলাকার হয়ে যায় এই দুটি পুচ্ছপাকনা মিলে একত্রিত হয়ে এরকম করে গোলাকার হয়ে যায় ডাইফাই সার্কেল ধরনের ঠিক আছে এই গোলাকার হয়ে যায় তাহলে পাখনা এটাকে বলা হয় ডাইফাই সার্কেল তাহলে এদের যে নিজের পুচ্ছুপাটনা হচ্ছে ডাইফাই ডাইফে সার্কেল ধরনের আর এদের মেন জিনিসটা হলো এদের যে পৃষ্ঠপাতনারগুলো আছে এদের এটা মাংসল ধরনের আর এদেরকে এদের যে ইয়ে থাকে আইস থাকে সেটা হচ্ছে গায়নট ধরনের তাহলে পার্থক্য মেনলি এখান থেকে কন্ডেক্টিস অ্যাক্রেপ্ট স্যাক্রেটারিজি তোমরা পেয়েছো আর কন্ডেক্টিস হল কি তোরণাস্তিযুক্ত অ্যাক্টোপ্টারিজ হলো অস্থিযুক্ত এটাও অস্থিযুক্ত মাছ কিন্তু দেখা যায় কন্ডাকটিস কন্ডেক্টিসের প্ল্যাকের জন্য আস থাকে এবং এরা অস্থিযুক্ত মাছ এদের লেজ হচ্ছে হ্যাড্রোসার্কাল আবার বলছি লেজ হুচ্ছি সার্কার আর এদের কোনো কানক থাকবে না পাঁচ থেকে জোড়া ফুলকার রন্ধ থাকে ঠিক আছে এরপরে হচ্ছে অ্যাক্ট্রপ্টারিজি যেটা বলছি সেটা ওই সময় পাখানা আছে এরা এদের আসছে স্যাকলয়েড এবং টিনার ধরনের সাইক্লোড এবং টিনার ধরনের আচ্ছা এদেরও দেখা যায় এদের হোমো হোমো সার্কল লেস্ট হচ্ছে হোমো সার্কাল বলেছি দুটি পুচ্ছ পাখনা দুটি সমান থাকে এবং একটি করে দুটি পাশে ফুলকার অন্তর থাকবে যেটা কানকরা তো এটা আমরা কাতলা কাতলা বলতে পারি লাইব্রেরিতে বলে পারি আর সাইক্রুপটারি হচ্ছে সাধারণত এদের এদেরকে বলা হয় কি মাংসল যেটা পাখনা লো ফিন ফিশ এদের পাখনাটা হচ্ছে মাংসল অর্থাৎ রশিযুক্ত না তারপরে এরা আবার দুটা গ্রুপ আছে এদের একটা একটা গ্রুপকে বলা হয় লাং ফিশ আর একটাকে বলা হয় সিরোক্যাথ আর লাংফিশের আটটি প্রজাতি আছে শিলোকান্তের দুইটি প্রজাতি আছে এদের 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 কিন্তু স্কেলটা হচ্ছে গ্যানোর স্কেল আর লেজ সার্কল ডাইফাইসারকল সার্কল বলে কি আবার বলেছি ডাইফাইসারকল মানে কি দুইটি যে পুচ্ছ পাখানা দুইটি যে আছে সেটা একত্রিত হয়ে একটিগুলো গুলাকার পাখনা তৈরি করে এটা এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যেটা লাংফিশ বলতে পারি নিউ কেরাটোডোস আর শিলোকান্তের জন্য বলতে পারি আমরা এটা হচ্ছে ল্যাটিমেরিয়া হচ্ছে কি ল্যাটিমেরিয়া ঠিক আছে তারপর তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে অ্যামফিবিয়া অ্যামফিবিয়া অর্থাৎ অ্যামফি মানে উভয় আর বিয়া মানে বায়োস মানে লাইফ উভয় অর্থাৎ ওরা এই সকল প্রাণীরা উভয় স্থলে এবং জলে উভয় তাদের জীবনযাপন করে অর্থাৎ মেইনলি ভাগ মেইনলি এরা জলে থাকে এবং ডিম পাড়ার জন্য তারা স্থলে আসে এবং এদের এদের দেখা যাচ্ছে যে এদেরকে আমরা এই জন্য বলছি যে এমফিবিয়া আবার এদের আর একটা নাম আছে ট্যাট্রাপডস ট্যাট্রাপড়িয়া এদেরকে ট্যাট্রাপডের জন্য বলা হয় যে এদের চারটা পা এটা অনেক আগে থেকেই এদের চারটা পা আছে বলে এদেরকে আমরা বলি শান্ত ট্যাট্রাপডস এমফিবিয়ানদেরকে আমরা ট্যাট্রাপডস বলি অর্থাৎ এরা চারটা এদের থাকে তারা এরা উভয়চর প্রাণী জলে এবং স্থলে চলে জলে স্থলে আসে তা ডিম পাড়ার জন্য এবং আবার তারা জলে চলে যায় তাহলে এরা আবার একটু দেখো একটা থার্মিকটা আছে এখানে অ্যাক্টোথার্মিক মানে তাদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে পরিবেশের তাপমাত্রাটা সাথেই ওঠানামা করে দেহের রক্তের তাপমাত্রা দেহের রক্তের তাপমাত্রা অর্থাৎ দেহের মধ্যে যে তাপমাত্রা আছে রক্তের সেটা সেটা ওঠানামা করে অ্যাকর্ডিং টু দ্য তোমার পরিবেশের সাথে সাথে পরিবেশ কমলে এদের রক্ত তাপমাত্রা দেহের রক্ত দেহের তাপমাত্রাটাও কমে যায় আর পরিবেশের তাপমাত্রা বাড়লে এই যে তাপমাত্রা দেহের তাপমাত্রাটাও বেড়ে যায় এদের এদের পিণ্ড দেখা যাচ্ছে দুইটি অ্যাট্রিয়াম এবং দুইটি ভেন্ট্রিকেল দ্বারা আছে এদের মধ্যে দুইটি অ্যাট্রিয়াম আছে এবং দুইটি ভেন্ট্রিকেল আছে আর এদের অগ্রপদে এদের দেহ দেহটা হচ্ছে দেহত হচ্ছে শুষ্ক আর্দ্র এবং এদের মধ্যে কি আছে গ্রন্থিময় এদের দেহটা হচ্ছে গ্রন্থিময় এবং শান্ত আর্দ্র থাকে আর এদিকে আমরা অ্যামফিবিয়ান্স বলি আর এদের এরা হচ্ছে ন এদের যেটা বৈশিষ্ট্য হচ্ছে যে দুইটা পদ যেটা আছে চারটা পদ যেটা আছে এটা অগ্রপদে চারটি করে আঙ্গ নখরবিহীন আঙ্গুল চারটি করে অগ্রপদে চারটি করে নখরবিহীন আঙুল আছে এবং পশ্চাৎপদে পাঁচটি করে নখরবিহীন আঙ্গুল আছে অগ্রপদে চারটি করে পশ্চাৎপদে পাঁচটি করে নখরবিহীন আঙুল আছে এগুলো এক্সাম্পল হিসাবে আমরা যেটা বলি ব্যাং বাংলা আমরা বলি হাইলা হাইলা এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি এটাকে এরপরে ক্লাস হচ্ছে দেখো র্যাপ্টালিয়া র্যাপ্টালিয়া মানে যারা যে সকল প্রাণীগুলো হামাগাড়ি দিয়ে চলে যে সকল প্রাণীগুলো হামাগাড়ি দিয়ে চলে এরাও কিন্তু একটু থানমিক এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে নামা করে কিন্তু এদের দেহত্বক যেটা একটা শুষ্ক এবং আইস বা প্লেট দ্বারা আবৃত থাকে আইস বা প্লেট দ্বারা আবৃত হয় আবার এদের পাঁচটি করে নখরযুক্ত আঙুল থাকে পাঁচটি করে নখরযুক্ত আঙুল আছে আর এদের হচ্ছে তোমার ভেন্ট্রিক্যাল যেটা অসম্পূর্ণভাবে অসম্পূর্ণভাবে দ্বিভাগে বিভক্ত ওখানে দেখা যাচ্ছে যে আমরা একসাথে পুরো হয়ে গেছে অ্যাক্ট্রিয়াম দুইটি আছে দুইটি দুইটি আছে রক্তটা তিনটি আছে দুইটি অ্যাট্রিয়াম আছে একটি ভ্যান্ট্রিক্যাল আছে দুইটি অ্যাট্রিয়াম একটি ভেন্ট্রিক্যাল আর এখানে হচ্ছে ওখানে দুটি অ্যাট্রিয়াম দুটি অ্যাট্রিয়াম আর একটি ভেন্ট্রিক্যাল আর এখানে হচ্ছে তোমার যেটা দুটি অ্যাট্রিয়ামটা আছেই আর যেটা অ্যাক্টিভ অ্যাক্টিভেন্ট্রিক্যাল যেটা আছে এটা অসম্পূর্ণভাবে দ্বিধাব অসম্পূর্ণভাবে দ্বিধাব অর্থাৎ সম্পূর্ণভাবে না এটা হচ্ছে অ্যাক্টিভ্যান্ট্রিক দুইটি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিক্যাল একটি এদের ঠিক আছে অর্থাৎ তিনটি আর অ্যামফিবিয়ান হচ্ছে তিনটি প্রকোষ্ঠ অ্যামফিবিয়ান তিনটি প্রকোষ্ঠ দুইটি অ্যাট্রিয়াম একটি ভেন্ট্রিক্যাল আর র্যাপ্টালিয়াতে হচ্ছে দুইটি অ্যাট্রিয়াম দুইটি ভেন্ট্রিকেল ঠিক আছে কিন্তু ভেন্ট্রিক্যাল তো হচ্ছে অসম্পূর্ণভাবে বিভক্ত ভেন্টিক্যাল পুরোপুরিভাবে দ্বিধা বিভক্ত না দুইভাগি বিভক্ত না অসম্পূর্ণভাবে এটা মনে রাখবা তাহলে এদের অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ হৃৎপিণ্ডটা অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ আছে এদের হৃৎপিণ্ডটা আমরা এক্সাম্পল হিসাবে টিকটিকি যেটা আছে ওটা আমরা বলতে পারি হেমিডেক টাইলাস হেমিডেক টাইলাস হ্যাঁ এরপর হচ্ছে তোমার এভিস ক্লাস দেখো এভিএস ক্লাসের হচ্ছে অন্তত এরা আমরা বলি যেটা পাখি কি পাখি এরা দেখো এরা কিন্তু অ্যান্ডোথার্মিক এরা কিন্তু অর্থাৎ এদের দেহের তাপমাত্রা কিন্তু পরিবেশের দেহের তাপমাত্রার সাথে নামা করে না অ্যান্ডোথার্মিক ঠিক আছে আর অ্যাকো থার্মিকো ধার্মিক হলো কি এদের যেটা বলেছিলাম অ্যাক্টো এটা এদের কিন্তু তাপমাত্রাটা দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে আর এইদিকে এভেসের কিন্তু দেহের তাপমাত্রাটা কিন্তু পরিবেশতে ওঠার আমার করে না আমরা জানি যে এদের দেহটা কী দ্বারা আবৃত আমরা এটা যদি একটা পাখি চিত করি পাখি দেখলে বুঝতে পারছি যে কী দ্বারা আবৃত পালু দ্বারা আবৃত দেহটা তাদের পালু দ্বারা আবৃত এবং যেটা অগ্রপদ কিসে পরিণত হয়েছে ডানায় পরিণত হয়েছে অগ্রপথ তোমার যেটা তাদের অগ্রপথটা ডানায় পরিণত হয়েছে এবং এদের অস্থির হচ্ছে হালকা যদি এর উডয়নে সাহায্য করে কুসিটা হালকা এদের দেলি থাকে যেটাও উডয়নে সাহায্য করে এরা এদের কিন্তু দাঁত নাই দাঁতবিহীন চঞ্চু আছে চঞ্চু আছে দাঁতবিহীন প্রাণী কিন্তু তৃপিণ্ডতা কিন্তু এখানে সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ এখানে ছিল অ্যামফিবিথি রিপিণ্ড ছিল তিন প্রকোষ্ঠ আর র্যাপ্টালিতে অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ ছিল ঠিক আছে আর এখানে অ্যাভিসেই দেখা যাচ্ছে যে একদম ক্লিয়ারলি চার প্রকোষ্ঠ আছে দুইটি অ্যাট্রিয়ান দুইটি ভ্যান্ডিক্যাল তাহলে আমরা এবিসি বিষয়ে এক্সাম্পল হিসাবে আমরা বলছি বলতে পারছি আমরা জানি যে আমাদের জাতীয় পাখি দ্রিলক নাম হচ্ছে কপসিকাস সলারিস কপসিকাস সলারিসের এক্সাম্পল হিসাবে দিতে পারি আচ্ছা এরপরে দেখো ম্যামেলিয়া ম্যামেলিয়া হচ্ছে ম্যামা হচ্ছে ওয়ার্ড একটা ম্যামা একটা ওয়ার্ড হচ্ছে হচ্ছে স্তনগ্রন্থি অর্থাৎ যে সকল প্রাণীর যে সকল প্রাণীর স্ত্রী প্রাণীতে কার্যকরী গ্রন্থি আছে এদেরকে আমরা কি বলছি কোন ম্যাম কোন গ্রুপে কোন ক্লাস দিচ্ছি কোন ক্লাসের নামটা দিচ্ছি ম্যামেলিয়া ঠিক আছে এদের ম্যামেলিয়া ক্লাস দিচ্ছে এদের দেখা যাচ্ছে যে কার্যকরী সেই প্রাণীতে কার্যকরী স্তন স্তনগ্রহণটি থাকে আর দেহে দেখা দেখা লোম দ্বারা আবৃত থাকে দেহ লোম দ্বারা আবৃত্ত থাকে আমরা নর্মালি তোমরা চিন্তা করবা যে ম্যামেলিয়া মানে ম্যামের স্তন গ্রন্থি ওখান থেকে আমাদের কথা চিন্তা করলে দেখা আছে যে আমাদের দেহ কী দ্বারা আবৃত লোম দ্বারা আবৃত আছে আর আমরা দেখবা যে কর্ণ বহিকর্ণ পিনা পিনা আছে বহিকর্ণে কী আছে পিনা আছে এই যে বৈশিষ্ট্য বলে হচ্ছে দেখলে যেটা বাড়ি থেকে দেখে বুঝতে পারছি আমরা বহিকর্ণে কী আছে পিন আছে আর মধ্যকর্ণে তিনটি ছোটো ছোটো ক্ষুদ্র আকার অস্থি থাকে আচ্ছা এদের পিণ্ডটা সম্পূর্ণভাবে চারটি প্রকোষ চারটি প্রকোষ্ঠ আছে এবং একটা বক্ষ এবং একটি মাংসল পর্দা ডায়ফ্রাম দ্বারা বিভক্ত বক্ষ ও উদর মাংসল একটি পর্দা ডায়ফ্রাম দ্বারা দুই ভাগে বিভক্ত আছে এই যে দেখা যে পরিণত পরিণত যে লোহিত রক্তকণিকা আছে সেটা কিন্তু নিউক্লিয়াসবিহীন বিন পরিণত রক্ত লোহিত রক্ত কনিয়া তারা আমরা ম্যামালসের মধ্যে দেখে চিন্তা করতে পারি যে ম্যামা মানেই সনগ্রন্থি তাহলে যে সকল প্রাণীতে কার্য ফিমেল স্ত্রী প্রাণীতে যায় যে সকল প্রাণীর স্ত্রী প্রাণীতে কার্যকরী সনগ্রন্থি আছে এদেরকে আমরা কি বলছি ম্যামেরিয়া ঠিক আছে আর আমরা আমাদের নর্মাল আমরা দেখছি আমাদের দ্বারা আবৃত লোম দ্বারা আবৃত আর আমাদের পিনাটা ক্লিয়ার দেখা যায় বহিকর্ণে পিনা আছে আর অমধ্যকর্ণে তিনটি ছোটো ক্ষুদ্রকার অস্তি আছে আর হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ আগের মতোই আরেকটা বিশিষ্ট যেটা বলেছিলাম ডায়ফ্রাম যেটা বক্ষ এবং উদরকে একটি মাংসল পর্দা বিভক্ত করে রাখে ডায়ফ্রাম আর রক্তকণিকা যেটা যখন ম্যাচুয়ার যখন রক্তকণিকা হয় পরিণত অবস্থা যখন লোহিত রক্তকণিকা যখন ম্যাচুয়ার হয় তখন এদের নিউক্লিয়াসটা কী হয় বিলুপ্ত হয়ে যায় ঠিক আছে এটা হলো ম্যামেলসের ক্যারেক্টার্স ক্যারেক্টার এইও আবার দেখাচ্ছে যাচ্ছে অ্যান্ডোথার্মিক অর্থাৎ এদের তাপমাত্রা কিন্তু দেহের সাথে তাপমাত্রার সাথে ওঠানামা করে না তো এক্সাম্পল হিসাবে মানুষ তোমরা নিতে পারো মানুষের ইয়ে হলো কি হোমোস্যাপিয়ান্স আর প্যান্থোটাইগ্রিসও লিখতে পারো হোমোস্যাপিয়ান্সও লিখতে পারো ঠিক আছে তাহলে আজকে কিন্তু আমাদের শ্রেণীবিন্যাসটা পুরো শেষ আজকে যে ক্লাস নেওয়ার পরে আজকে পুরো সব শেষ হয়ে গেছে আর প্রেস প্রেসিবাসের কোনো অংশ নেই আর আরেকটা প্রশ্ন অনেক সময় দেখা যায় যে এখানে বলে যে সকল কডেটস কিন্তু এখানে শান্ত আমরা বলে থাকি যে সকল মেরুদণ্ডী প্রাণী কিন্তু কডেট সকল মেরুদণ্ডী প্রাণী কিন্তু কডেট কিন্তু সকল কডেট মেরুদণ্ডী নয় একটা প্রশ্ন আসে সকল কডেট কিন্তু মেরুদণ্ডী নয় ঠিক আছে অর্থাৎ কডেটের মধ্যে আমরা দেখেছি ইউরো করাটা সেফালো করাটা দেখেছি না এদের কিন্তু মেরুদণ্ড নেই ঠিক আছে এতে কিন্তু তোমার কডাটার মধ্যে তোমার এটা কিন্তু মেরুদণ্ড নেই আর বেট বট্রিভাটোতে কী হয়েছে তোমার যে সকল বটি বটিভাটের নটকটটা কিসে রূপান্তরিত হয়েছে বটিভাটের মধ্যে নটকটটা বট্রল কলমে অর্থাৎ মেরুদণ্ড রূপান্তরিত হচ্ছে কিন্তু দেখো ইউরোকরটাও কর্টার আন্ডারে সেভাল করট কর্টার আন্ডারে আবার ওয়াটিব্রাট হ্টার আন্ডারে তাহলে ইউরো করটার সেভালে কিন্তু এদের কিন্তু নটকটটা কিছু রূপান্তরিত হয় নাই মেরুদণ্ডেই রূপান্তরিত হয় না আর ওয়াটিব্রাটার যে নটকটটা সেটা মেরুদণ্ড রূপান্তরিত হয়েছে তাহলে এই কারণে বলছি যে সকল এবার বলছি যে সকল মেরুদণ্ডী প্রাণী কিন্তু কডেট অর্থাৎ যেসব বটিবস আছে এগুলো সকল কডেট কিন্তু আবার যে কিছু কিছু জায়গা যাচ্ছে কিন্তু সকল কডেট কিন্তু সকল কটেড সকল কডেট কিন্তু প্রাণ মেরুদণ্ডী নয় তার ইউরো কোটা সেফে কিন্তু যদিও কটেড এদের এদের কিন্তু মেরুদণ্ড নেই এদের কিন্তু মেরুদণ্ড নেই তাহলে সকল কডেট কিন্তু এদের মেরুদণ্ড এদের নয় ঠিক আছে এই প্রশ্নটা অনেক সময় আসে তো এই কারণে একটু করে বলে ফেললাম এটা তাহলে আজকের ক্লাসটাও তোমাদের শ্রেণীবিন্যাসটা শেষ হয়ে গেছে নেক্সট ক্লাস তোমরা সবাই ভালো থেকো নেক্সট ক্লাসটা আমরা ট্রাই করবো চেষ্টা করবো যে হাইড্রাস স্টার্ট করতে আর এই ক্লাসটা আজকে শেষ এনি আছে সব শেষ হয়ে গেছে ক্লাসগুলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু বাইরে ঘোরাঘুরি কম করো এখন তো জানো যে সেকেন্ড ওয়েভে করোনা অনেক বেশি ইয়ে হয়ে ইয়ে করছে ডিস্টার্ব করছে সবাই অনেকে বেশি ইয়ে হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে তোমরা একটু বাইরে কম মাস দেওয়া করবা আর ভালো থেকো সুস্থ থেকো সবাই এই এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ